এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুক্রবারের শিলচর সফরের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। এই ঘটনায় আহত হন অন্য দুইজন। বৃহস্পতিবার মোদীর সভার স্বাগত তোরণ লাগাতে গিয়ে শিলচরের ন্যাশনাল হাইওয়ে বাজারে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত ব্যক্তির নাম মনতোষ দাস। তার বাড়ি করিমগঞ্জ জেলার সনবিলের ফাকুয়ায়। তিনি এই বাজারে সবজির ব্যবসা করতেন। আহত এক ব্যক্তির নাম বলুন সাহা। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। অন্য সামান্য আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা কতজন আছিলেন? আপনার নামটা? আমার নাম সঞ্জু দাস। আপনি কি করেন? আমার পানের দোকান।